সেপ্টেম্বর 2022 বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। সরকার নিযুক্ত প্রশাসক বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ দাউদুল ইসলাম নবনির্বাচিত কমিটির সভাপতি মোহাম্মদ আবুল বাশার ও মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমানের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। উপলক্ষে রাজধানীর স্কাটনে বাইরা ভবনের সম্মেলন কক্ষে অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাইরার সচিব মোহাম্মদ মাকসুদুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইরার সাবেক সভাপতি মোহাম্মদ নূর আলী। প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নূর আলী লাইসেন্সচার ব্যবসাতার এই কথার উপর ভিত্তি করে মালয়েশিয়া কর্মী প্রেরণের কাজ সকলের মাঝে বিলিয়ে দেওয়ার অনুরোধ জানান। তিনি লিবিয়ার জনশক্তি রপ্তানির সিন্ডিকেট বন্ধ করার আহ্বান জানান। তিনি বলেন, ভেদাভেদ ভুলে বিজয়ী এবং বিজিত সকলকে আগামীতে একযোগে কাজ করতে হবে। নির্বাচিত এই কমিটিকে কেউ যেন পকেট বা দলীয় কমিটি বলতে না পারে, সে ব্যাপারে সচেষ্ট থাকতে হবে। সবাইকে টিম ওয়ার্ক হিসেবে কাজ করতে হবে। নির্বাচিত কমিটি থাকলে মালয়েশিয়ায় কর্মী প্রেরণের সিন্ডিকেট হতে পারত না। বাইরার নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আবুল বাশার বলেন, ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোটাররা ভোট দিয়ে আমাদেরকে বিজয়ী করেছেন, এজন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই। ভোটের মাঠে যে প্রতিজ্ঞা করেছি তা পালন করার চেষ্টা করব। মর্যাদাপূর্ণ সদস্য বান্ধব বাইরা গড়ে তুলব, এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাইরার সাবেক মহাসচিব আলী হায়দার চৌধুরী। এর আগে বাইরার সচিব মোহাম্মদ মাকসুদুর রহমানের নেতৃত্বে বাইরার কর্মকর্তা কর্মচারীরা নবনির্বাচিত কমিটির সদস্যদেরকে বরণ করেন। নাসির বিনতি, জেটিভি বাংলা। জেআরএফ রেমিটস, জাপানের এক নম্বর রেমিটেন্স কোম্পানি। বাংলাদেশ থেকে যে কেউ যে কোনো সময় নগদ, বিকাশ বা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে পারেন খুব সহজেই।